ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অভিনন্দন। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে আজকে আমরা আবারও উপস্থিত হয়েছি। তো আজকে আমরা এই ভিডিওতে ইন্ডিয়া পোস্টে একটা নতুন রিক্রুটমেন্টের বিষয়ে আলোচনা করব, যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। তোমরা যদি সই করতে পারো তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি গ্রামীণ যে পোস্ট অফিসগুলো আছে সব পোস্ট অফিসে কিন্তু এই নিয়োগ করানো হবে। কিভাবে আবেদন করবে, কোন পোস্টে তোমাদের নিয়োগ করানো হবে এবং বিস্তারিত তথ্য আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের দিতে চলেছি। তো ভিডিওটি একদমই স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের ইউটিউব চ্যানেল প্রথম দর্শক হয়ে থাকলে কিংবা আমাদের ভিডিও প্রথম দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, কালকের একটি সংবাদ মাধ্যমে কিন্তু এই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল জব, শিক্ষাগত যোগ্যতা ছাড়াই গ্রামীণ পোস্ট অফিসে কাজের সুযোগ, জানুন বিস্তারিত। তো আমরা বিস্তারিত তথ্য এখান থেকে জেনে নেব। তো আমরা একটু স্ক্রল ডাউন করে কিন্তু এখান থেকে পুরো বিস্তারিত তথ্য জানবো। দেখতে পাচ্ছি এখানে বলা আছে, ভারতীয় ডাক বিভাগের অন্তর্গত পোস্ট অফিসগুলি বেশিরভাগই গ্রামীণ এলাকায় অবস্থিত এবং এইসব অঞ্চলের মানুষের আর্থিক লেনদেনের ভরসা বলতে গ্রামীণ পোস্ট অফিসই। গ্রামীণ এলাকায় জনসংখ্যা বেশি হওয়ায় তারা সঠিকভাবে আর্থিক পরিষেবা পান না। এই দুর্ভোগের কথা মাথায় রেখেই সরকারি ব্যাংক আইপিপিবি এই পদের উদ্যোগ নিয়েছে, এই পদে কর্মী নিয়োগের উদ্যোগের কথা ভেবেছে। এরপরে তাকে বলা হচ্ছে, করোনা মহামারীর কারণে সারা পৃথিবীতে দেখা গিয়েছে আর্থিক মন্দা, ভারতে এর ব্যতিক্রম হয়নি। মহামারীকালীন গত 2 বছরে সারা দেশে আর্থিক মন্দার কারণে কাজ হারিয়েছে বহু মানুষ, পাশাপাশি নতুন চাকরি প্রার্থীরাও সমস্যা পড়েছেন। এই মুহূর্তে দেশে নতুন কর্মসংস্থানের অভাব রয়েছে। এই অবস্থায় সারা দেশে সাধারণ মানুষের কাজের সুবিধা এনে দিতে ভারতীয় ডাক বিভাগ নিয়ে এলো দারুণ সুযোগ। এখন যে কোনো ভারতীয় ডাক বিভাগে কাজের মাধ্যমে উপার্জন করতে পারবে। এরপর এটা আবার কল করব, দেখে এখানে বলা হচ্ছে উপার্জন করতে পারবেন। এই নতুন কাজের সুযোগ নিয়ে এলো ভারতীয় ডাক বিভাগের অধীন থাকা ভারতীয় ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। এরপর আমি এটা আবার স্ক্রল করে দেখে নেব। দেখো এখানে বলা হচ্ছে, এই কাজের সুযোগ নিয়ে এলো ভারতীয় ইন্ডিয়া পোস্টের পেমেন্ট ব্যাংক আইপিপিবি। ডাক বিভাগের তরফে এর মধ্যেই সাধারণ মানুষের কাজের সুযোগ দেওয়া পরিকল্পনা ব্লুপ্রিন্ট তৈরি করা হয়ে গিয়েছে। মানে এই যে রিক্রুটমেন্ট বা এই যে নিয়োগটি করানো হবে এর যে ব্লুপ্রিন্ট, মানে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি, সেটা কিন্তু অবশ্যই শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। তো কিছুদিনের মধ্যে কিন্তু এই রিক্রুটমেন্ট শুরু হবে। তো চলো আমরা আরেকটু স্ক্রল ডাউন করে দেখে নিই এখানে আর কি বলা হয়েছে। ভারতীয় ডাক বিভাগ সিদ্ধান্ত নিয়েছে আইপিপিবি পরিষেবা সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার। সেই কারণে তারা কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তারা বিজনেস কনসালটেন্ট পদে কর্মী নিয়োগ করবে। অবসরপ্রাপ্ত কর্মী থেকে শুরু করে যে কোনো অন্যান্য পেশার মানুষ এই এবং শিক্ষিত যুবক যুবতীরা এই পদে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের মাসে দেয় পরিষেবার উপর ভিত্তি করে কমিশন দেওয়া হবে। বহু কর্মপ্রার্থী মানুষই এই সুযোগ কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে পারবেন। এরপর তাকে বলা হচ্ছে, সূত্রে খবর আইপিপিবি কর্মকর্তাদের নজরে এসেছে ভারতের ডাক বিভাগের অন্তর্গত পোস্ট অফিসগুলিতে বেশিরভাগই গ্রামীণ এলাকায় অবস্থিত এবং এইসব অঞ্চলে মানুষের আর্থিক লেনদেনের ভরসা বলতে গ্রামীণ পোস্ট অফিস। অন্যদিকে গ্রামীণ এলাকায় জনসংখ্যা বেশি হওয়ায় তারা সঠিকভাবে আর্থিক পরিষেবা পান না। তাদের এই দুর্ভোগের কথা মাথায় রেখেই সরকারি ব্যাংক আইপিপিবি এই কর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে বা নিয়োগের কথা ভেবেছে। এক্ষেত্রে দেখো এখন বলা হচ্ছে, তবে এক্ষেত্রে নির্বাচিত কর্মীদের নির্দিষ্ট কোনো মাসিক বেতন দেওয়া হবে না। নির্বাচিত কর্মীরা সম্পূর্ণ কমিশনের ভিত্তিতে এই কাজ করবেন। আইপিপিবি আধিকারিকদের কথায় তারা আধার সংযোগ প্রক্রিয়ার মাধ্যমে এই পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন। তাদের আশা এই উদ্যোগে সাধারণ বেকারদের স্বনির্ভরতা ক্ষেত্রে অন্য মাত্রা যোগ করবে। एखोनो एई पदे कर्मी नियोगेर विज्ञप्ति प्रकाशित होयनि। विज्ञप्ति द्रुत प्रकाशित होबे बोले जाना गियेछे। तो आमादेर पश्चिमबंगे किन्तु एई नियोगेर विज्ञप्तिर कथा माथाय एनेछे एबं पश्चिमबंगेर प्रत्येकटी माने जेला माने प्रत्येकटी जेला आछे सब जेलार छेलेमेयेरा किन्तु एई सुयोग पेते चलेछे एबं तारा किन्तु तारा स्वनिर्भर करते पारबे एई आईपीपीबीर माध्यमे। एखाने किन्तु कोनो रकम शिक्षागत योग्यतार कथा प्रकाश करा होयनि। तार माने न्यूनतम माने तो सही करा थेके शुरू करे तोमरा जत माने उच्च शिक्षित होते पारो ना केन तोमरा किन्तु सबाई एई काजे आयत्ते आसते पारो एबं तोमरा किन्तु एई सुविधा निते पारो। तो जखोनी एई सुविधा शुरू होबे तखोनी किन्तु तोमादेर सामने नतुन भिडियोर माध्यमे पौंछे देबो किभाबे तोमरा आवेदन करबे एबं तार मध्ये की की फैसिलिटी आछे तोमादेर मासे कत टाका इनकाम होते पारे। तो आजकेर मतो भिडियो एई पर्यन्तই। भालो लागले अवश्यই शेयर करे तोमादेर बন্ধুদের জানাবে এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং আমাদের ইউটিউব চ্যানেল প্রথম দর্শক হয়ে থাকলে কিংবা আমাদের ভিডিও প্রথম থেকে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।